নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ছোলার ডাল দিয়ে মতিচুর লাড্ডু। আমরা সাধারণত মতিচুর লাড্ডু বেসন দিয়েই করে থাকি, কিন্তু সেটা করতে অনেক সময় লাগে। কিন্তু এই ছোলার ডালের মতিচুর লাড্ডু কিন্তু করতে একদমই সময় লাগে না, চটপট হয়ে যায়। আসুন, আমি কীভাবে এই লাড্ডুটা বাড়িতে বানিয়েছি আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। লাড্ডু বানানোর জন্য দেখুন, এখানে বড় কাপের 1 কাপ আমি ছোলার ডাল নিয়েছি। এবার এই ডালটা ভালো করে ধুয়ে 2-3 বার ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে নিয়ে ডালটা ফেরত আসছি। দেখুন, 2-3 বার জল বদলে ধুয়ে নিয়েছি, নিয়ে ডালটা ভিজিয়ে রেখেছি। এবার এটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, বা ওভারনাইট ভিজিয়ে রাখলেও হবে। আমি 5 ঘন্টা ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডাল যেই জলে আমি ভিজিয়েছিলাম সেই জলটা ঝরিয়ে ডালটা তুলে নিয়েছি। দেখুন, ডালটা ফুলে ডবল হয়ে গেছে, তার মানে ডালটা ঠিকঠাক ভিজে গেছে। এবার এই ডালটাকে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। দেখুন, একটা বড় মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছুই দেব না, খুব সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। খুব বেশি জল দেবেন না, পাতলা হয়ে গেলে কিন্তু অসুবিধা হবে, তাই জলের পরিমাণটা খুবই কম দেবেন। দেখুন, ডালের পেস্ট রেডি হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে কিছুই দিইনি, এমনি ডালটা পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি রান্নায় একটু লবণ দিলে খেতে ভালো লাগে। এবার হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব ডালটা। এদিকে দেখুন, কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে। আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে। এবার এই গরম তেলের মধ্যে এই বেটে রাখা ডাল দিয়ে পকোড়ার মতন বা বড়ার মতন ভেজে নিতে হবে। যে কোনো সাইজে ভেজে নিতে পারেন, ছোটো বড়ো যেরকম ইচ্ছে। আমি মাঝারি সাইজের ভেজে নিচ্ছি, খুব বেশি বড়ও ভাজছি না, আবার খুব বেশি ছোটোও না। এবার এই বড়াগুলোকে লাল করে একটু ভেজে নেব। দেখুন, একটা দিক লাল করে ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি, অপর পিঠটাও লাল করে ভেজে নেব। বড়া ভাজার সময় তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন, বড়াগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে একটা পাত্রে তুলে নেব। সব কটা বড়া তুলে নিলাম, বাকি বড়াগুলো একই রকমভাবে ভেজে নিয়ে ফেরত আসছি। দেখুন, বড়াগুলো ভেজে আমি একটা প্লেটের ওপর টিস্যু পেপার বিছিয়ে বড়াগুলো রেখে দিয়েছি। এখন এই বড়াগুলো খুব গরম আছে, এগুলো এখন একটু ঠান্ডা হোক, তারপরে আমি ব্যবহার করব। ততক্ষণ আমি একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, যেই কাপ মেপে আমি ডাল নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ চিনি দিলাম। যতটা ডাল ততটাই চিনি দিয়েছি, আর জল দিয়েছি 1 কাপের থেকে খুবই সামান্য একটু কম জল দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, চিনিটা গলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 3 থেকে 4 মিনিট এই চিনির রসটা ফুটিয়ে নেব। একটু ঘন করে নিতে হবে, একদম পাতলা রস হলে হবে না। এদিকে দেখুন, আমার বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। এবার এই বড়াগুলো জল দেব না, এমনি গুঁড়ো করে নেব। দেখুন, সমস্ত বড়া গুঁড়ো করা হয়ে গেছে, একটা দানা দানা মতন রয়েছে। ভাজা বড়া গুঁড়ো করলে কখনোই পাউডার হবে না, একটু দানা দানাই থাকবে। এদিকে দেখুন, চিনির রসটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে, বেশ ঘন হয়ে গেছে, একটা চটচটে ভাব হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বড়ার যে গুঁড়োটা করে রেখেছি সেই গুঁড়োটা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখেই বাকি রান্নাটা করে নিতে হবে। বড়ার গুঁড়োটা দেওয়ার পর চিনির রসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2টো এলাচের দানা বার করে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা দিলাম। যে কোনো মিষ্টিতে কিন্তু এলাচের গুঁড়োর গন্ধটা ভীষণই ভালো লাগে।
এলাচ গুঁড়ো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার একদম লোতে গ্যাসটা রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। সমস্ত চিনির রসটাই কিন্তু ডাল বাটা টেনে নিয়েছে। দিয়ে দিচ্ছি 4 মগজ। এখানে আপনারা কাজু বাদাম কুচি দিতে পারেন, পেস্তা কুচি দিতে পারেন, আমন্ড কুচি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। লাড্ডু তৈরিতে একটু ঘি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। সবশেষে 1 চামচ ঘি এবং 4 মগজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে বড়াগুলোও কিন্তু ঘিতে ভেজে নিতে পারেন, আমি এখানে তেলেই ভেজেছি। এবার এই মিশ্রণটা একটা প্লেটে ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা করে নেব। গরম অবস্থায় তো লাড্ডু তৈরি করা যাবে না, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি লাড্ডুটা তৈরি করে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে। এবার এর থেকে কিছুটা পরিমাণ নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে লাড্ডু তৈরি করে নেব। আপনারা ছোট বড় যেরকম খুশি সেই রকমই লাড্ডু তৈরি করে নিতে পারেন। আমি মাঝারি সাইজের লাড্ডু তৈরি করে নিচ্ছি। খুব সহজেই দেখুন লাড্ডুগুলো তৈরি হয়ে যাবে। যখন চিনির রসটা ফুটছিল, আপনাদের কাছে যদি ফুড কালার থাকে দিতে পারেন, তবে সেটা অপশনাল, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। ফুড কালার ছাড়াও কিন্তু এটা খেতে এবং দেখতে ভালো লাগবে। দেখুন এই একইভাবে সবকটা লাড্ডু আমি তৈরি করে নিয়ে ফেরত আসছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, ছোলার ডালের লাড্ডু বা মতিচুর লাড্ডু। খুব সহজ বানানো, খেতে কিন্তু ভালোই হয়। মতিচুর লাড্ডুর মতো অতটা টেস্টি না হলেও কিন্তু এই লাড্ডুটা খেতে ভালো লাগে। এই লাড্ডু বানাতে যে সমস্ত উপকরণের প্রয়োজন হয়েছে প্রত্যেকটাই কিন্তু আমাদের সকলের বাড়িতেই থাকে, তাই বানানোটা খুব একটা কষ্টকর না, আর বানাতে খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না। বাড়িতে বাচ্চা থাকলে এরকম লাড্ডু বানিয়ে রেখে দিতে পারেন, আশা করি ভালো লাগবে। একটা লাড্ডু ভেঙে দেখিয়ে দিলাম, দেখুন ভেতরটাও কিন্তু সুন্দর হয়েছে। আমার আজকের এই ছোলার ডালের মতিচুর লাড্ডুর রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।